হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। বেঙ্গলি ফিট মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি কথা বলবো ডেলিভারির পর স্তনপান করানো মা তার নিজের স্তনের যত্ন কিভাবে নেবে। ডেলিভারির পর একজন মায়ের প্রথম কাজ হলো শিশুকে স্তনপান করানো। জন্মের পর থেকে প্রথম 6 মাস শিশুর প্রধান খাবার হলো বুকের দুধ। সে কারণে এই সময় স্তনের সঠিক যত্নের প্রয়োজন, যাতে অনেক দিন পর্যন্ত বেবিকে ফিডিং করানো সম্ভব হয়, আর সঠিক হাইজিন মেনটেন করার প্রয়োজন, যাতে এর থেকে বেবির কোনো রকম সমস্যা না হয়। স্তনপানকালীন মায়েদের স্তনে অনেক রকম সমস্যা হয়, সেই সমস্যাগুলো কেন হয়, তার সমাধান কিভাবে করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সব মায়েদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা অবশ্যই দেখো। এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে যেটা একজন ব্রেস্টফিডিং করানো মায়ের জানা উচিত। তো দেরি না করে চলো আজকে ভিডিও শুরু করি। প্রথমে আমি তোমাদের কয়েকটা ফিডিং রিলেটেড কথা বলবো। যখনই বেবিকে ফিডিং করাবে তখন কিন্তু নিজে থেকে বেবির কাছে ঝুঁকে গিয়ে ফিডিং করাবে না, বেবিকে কোলে তুলে স্তনের কাছে নিয়ে আসো। যদি সাপোর্টের প্রয়োজন হয় তাহলে একটা বালিশ রেখে, বালিশের উপর বেবিকে রেখে তুমি ফিডিং করাও। এতে তোমার অনেকটা কমফোর্টেবল ফিল হবে। বারবার যদি তুমি ঝুঁকে বেবিকে ফিডিং করাও সেটা কিন্তু তোমার পক্ষে অসুবিধা হবে, কোমরে ব্যথা হবে, এ সময় ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা একটা কমন প্রবলেম। তো সেজন্য কিন্তু নিজে থেকে বেবির কাছে ঝুঁকে যাবে না, বেবিকে তুমি তোমার স্তনের কাছে নিয়ে এসে বেবিকে ফিডিং করাও। অনেকটা সময় ধরে একটা না বসে থেকে ফিডিং করাতে যদি অসুবিধা হয় তাহলে তুমি তোমার কমফোর্টেবল প্লেস তুমি বেছে নাও। তোমার যদি সুবিধে হয় তুমি একটু দেওয়ালে হেলান দিয়ে বসতে পারো, একটা পিছনে বালিশ দিয়ে দাও, বালিশ দিয়ে হেলান দিয়ে বসে তুমি তোমার কমফোর্টেবল হিসাবে তুমি তোমার বেবিকে ফিডিং করাও। ফিডিং করানোর সময় বেবির মুখে শুধু নিপিলটা দেবে না, নিপিলের যে চারপাশে যে কালো অংশটা আছে সেটাও কিন্তু বেবির মুখে দিতে হবে। তার কারণ হলো আমাদের যে দুধের যে গ্রন্থিটা সেটা কিন্তু আছে ওই কালো এরিয়াতে। তো বেবি যদি শুধু নিপিলটা পায় সেক্ষেত্রে বেবি দুধটা পর্যাপ্ত পরিমাণে পাবে না, তখন কি করবে বেবি জোরে আরো প্রেস করবে নিপিলে, সেখান থেকে কিন্তু নিপিলে ইঞ্জুরি হতে পারে। তো সে কারণে সাইডে যে কালো অংশটা সেটা যদি পুরোটা দাও সেক্ষেত্রে কিন্তু বেবির দুধটা টানতেও সুবিধে হবে আর খুব তাড়াতাড়ি ওর পেটটা ভরে যাবে। যদি ফ্ল্যাট নিপিল হয় সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি থাকাকালীনই তোমাকে ফ্ল্যাট নিপিলের যত্ন নিতে হবে। বাড়িতেই ম্যাসাজ করে কিন্তু তুমি ফ্ল্যাট নিপিলটাকে আবার তুমি একটু উঁচু করে দিতে পারবে। তো এর জন্য কিছু না, স্নানের আগে 5 মিনিট তুমি জাস্ট নিপিলটাকে একটু সামনের দিকে একটু প্রেস করে সামনের দিকে কিছুক্ষণ ম্যাসাজ করলে কিন্তু একটু ঠিক হয়ে যায়। এছাড়া এখন অনলাইনে নিপিল কুলার পাওয়া যায়, তো নিপিল কুলার তুমি ইউজ করতে পারো। নিপিল কুলার ইউজ করেও তুমি তোমার নিপিলটা ঠিক করে নিতে পারবে। তো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমাকে স্তনপান করানোর আগেই কিন্তু তোমার নিপল সাইজ ঠিক করে নিতে হবে, যাতে তোমার বেবি ফিডিং করতে অসুবিধে না হয়। মাঝে মাঝে স্তনের ম্যাসাজ করাটা খুবই ভালো। যদি একটু সময় বের করতে পারো তাহলে 5 মিনিট করে তোমরা স্তনের ম্যাসাজ করো। এটা কিন্তু স্তনের মধ্যে যে শক্ত ভাবটা তৈরি হয়, অনেক সময় স্তনের মধ্যে ব্যথা হয়, সেই জিনিসটা হবে না। মানে ম্যাসাজ করাটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো, ব্রেস্ট ফিডিং কালীনও ম্যাসাজ করা যায়। এটাতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে স্তনের মধ্যে, তো দুধটা প্রডিউসও খুব ভালো হয়। ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করার জন্য কিন্তু অনেক রকম প্রসেস আছে, তো সেগুলোও তোমরা ফলো করো। কারণ এ সময় কিন্তু স্তনের যত্নের মধ্যে এটাও থাকা উচিত যাতে তোমার ব্রেস্ট মিল্কটা ঠিকঠাক আসে আর বেবি ঠিকঠাকভাবে তার মিল্কটা পায়। এরপর বলবো হাইজিন মেনটেন করা এই সময় কিন্তু খুবই প্রয়োজন। কারণ মা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, যদি স্তনে ঠিকঠাক হাইজিন না মেনটেন করে, সেখান থেকে কিন্তু বেবির পেটের সমস্যা হতে পারে। তো সেই কারণে হাইজিনটা খুব ভালো রকম মেনটেন করতে হবে। মাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে, ব্রা অন্তত দিনে 2 বার চেঞ্জ করতে হবে। ভিজে ব্রা বা ভিজে জামা কাপড় পরে থাকা যাবে না, এখান থেকে কিন্তু ইনফেকশনের সম্ভাবনা হয়। বেবিকে ফিডিং করানোর আগে ও পরে প্রতিবার নিপলটাকে ক্লিন করো আর সেটাকে ড্রাই করো। নর্মাল জল দিয়ে ওটাকে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় পরিষ্কার কাপড় দিয়ে ওই জায়গাটাকে হালকা করে মুছে নাও। আর তার মধ্যে কোনো রকম ক্রিম সাবান লোশন কোনো কিছু লাগাবে না। যদি কোনো সময় লাগাও তো সেটা কিন্তু অবশ্যই বেবিকে খাওয়ানোর আগে সেটা ধুয়ে নেবে, ওই অবস্থাতে কিন্তু বেবির মুখে দেবে না। এবার আমি স্তনপানকালীন মায়েদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। প্রথমে বলবো নিপিলের প্রবলেম। বেবিকে ফিডিং করানোর সময় যদি শুধু নিপিলটাকে বেবির মুখে দেওয়া হয় সেক্ষেত্রে বেবি ঠিকঠাক দুধ পায় না,
সেই কারণে বেবি কি করে জোরে জোরে প্রেস করে, আর তার ফলে কি হয় যে নিপিল কেটে যায়, নিপিলে ব্যথা হয়। তাই কিন্তু যখনই বেবিকে ফিডিং করাবে তখন কিন্তু নিপিলের সাইডে যে কালো অংশটা সেটাও কিন্তু বেবির মুখে দিতে হবে। আরেকটা সমস্যা হয়, বেবি ফিডিং করতে করতে অনেক সময় ঘুমিয়ে পড়ে, তো ঘুমিয়ে পড়লে মা কি করে যে ব্রেস্টটা মুখ থেকে বের করতে চায়, কিন্তু তখনই বেবি আবার জোরে চাপ দেয়, তার ফলে কি হয় নিপিল কেটে যায়। বেবির মুখ থেকে নিপিল বের করার ভালো উপায় হলো, বেবি যখন ঘুমিয়ে পড়বে বেবির ঠোঁটের কোণে একটা আঙুল দাও, দিলেই কিন্তু ও মুখটা খুলে দেবে, তো মুখটা খুলে দিলে তুমি কিন্তু সহজে তোমার নিপিল বের করে নিতে পারবে। আর যখনই বেবির মুখে হাত দেবে তখন কিন্তু হাতটা অবশ্যই পরিষ্কার করে তারপরে বেবির মুখে হাত দেবে। অনেক সময় নিপিলের ড্রাইনেসের ফলে নিপিল ফেটে যায়, তো এরকম সমস্যা হলে যে ব্রেস্ট মিল্ক আছে ব্রেস্ট মিল্কটাই ওই জায়গাতে ভালো করে লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দাও, তারপরে কিন্তু ওটা ওয়াশ করে নিও, না হলে আবার সমস্যা হবে। তো কিছুক্ষণ লাগিয়ে রাখলেই কিন্তু দেখবে যে ফাটা যে ভাবটা বা যে ব্যথাটা হয় সেটা কমে যাবে, কারণ আমাদের ব্রেস্ট মিল্কের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে, তো যে কোনো ব্যথা জায়গাকে হিলিং করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। যদি নিপিল কেটে গিয়ে রক্তপাত হয় সেক্ষেত্রে কিন্তু বেবিকে ফিডিং করানো যাবে না, কারণ ওই ব্লাড যদি বেবির পেটে যায় সেটা বেবির জন্য ক্ষতি হতে পারে। যদি নর্মালি একটু কেটে থাকে বা একটু ছুলে থাকে, হালকা একটু ব্যথা আছে, তখন তুমি বেবিকে ফিডিং করাতে পারবে। যদি খুব অসুবিধে হয় সেক্ষেত্রে তুমি নিপল সিপ পাওয়া যায় সেটা তুমি কিনে ওটা ব্যবহার করে তুমি বেবিকে ফিডিং করাতে পারবে। আর যদি খুব ব্যথা বেড়ে যায় বা ঘা তৈরি হয়ে গেছে, বেবিকে ফিডিং করানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নাও। এই সময় আরেকটা সমস্যা হয়, ব্রেস্ট শক্ত হয়ে যায়, ব্রেস্টের মধ্যে খুব ভারী ভাব হয়, ব্যথা করে, যে ব্যথাটা একদম সহ্য হয় না, অনেক সময় আবার মায়েদের জ্বরও হয়। তো এই সমস্যাটা থেকে কিন্তু ব্রেস্ট ইনফেকশনের দিকেও যেতে পারে। তো এই সমস্যাটা কেন হয়, এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে বেবি তো ছোট, সে কিন্তু প্রচুর পরিমাণে যে মিল্কটা আমাদের ব্রেস্টে জমা হয় সে পুরো মিল্কটা কিন্তু বেবি খেতে পারে না। তারপরে কি হয় যে ভেতরে যে মিল্কটা থাকে সেটা তো আছে, তারপরে আবার মিল্ক প্রডিউস হয়, তারপরে কি হয় যে বেশি পরিমাণ মিল্ক জমার ফলে কি হয় ব্রেস্টে শক্ত ভাব চলে আসে, ব্রেস্ট ভারী হয়, আর ব্রেস্টে লাল হয়ে যায়, আবার কিছু পরে দেখা যায় যে নীলাভ বা একটু কালচে কালচে টাইপের হয়ে যায়, ব্রেস্টে হাত দিলে দেখবে খুব গরম অনুভূতি হবে, আবার কখনো কখনো মায়েদের এটার জন্য জ্বরও চলে আসে। তো এটা খুব একটা মানে কষ্টকর একটা ব্যাপার, ওখানে হাত দেওয়াই যায় না তখন এতটাই ব্যথা হয়, নিপিলটাও ভরে যায়, এতটা পরিমাণ মিল্ক জমা হয় যে বেবিও ঠিকঠাক করে ফিডিং করতে পারে না। তো এরকম সমস্যা যাতে না পড়তে হয় সেজন্য কিন্তু কখনো কিন্তু বেশি মিল্ক ব্রেস্টের মধ্যে জমতে দেবে না। বেবিকে খাওয়ানো হয়ে গেলে যে দু মিল্কটা আছে সেটা তুমি ব্রেস্ট পাম্প মেশিনের সাহায্যে বা হাতে প্রেস করে সেটাকে বের করে নিয়ে তুমি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, পরে ওটাকে আবার বেবিকে খাওয়াতে পারবে। কিন্তু ব্রেস্টে যদি এরকম সমস্যা হয় সেটা কিন্তু না রাখাই ভালো হয়। যদি অলরেডি ব্রেস্ট শক্ত হয়ে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে বলবো যে উষ্ণ গরম জলের মধ্যে একটা কাপড় ডুবিয়ে নাও, ডুবিয়ে নিয়ে সেই কাপড়টা একটু চিপে নাও, চিপে নিয়ে কাপড়টাই আলতো করে ব্রেস্টের ওপরে বোলাতে থাকো। এটার ফলে কি হবে যে মিল্কটা জমে গেছে সেটা গলতে সাহায্য করবে, অনেকটা রিলিফ হবে পেনটা, তো এটা করতে পারো। আর না হলে কিন্তু তোমাকে ব্রেস্টটাকে প্রেস করে বের করে নিতে হবে, কারণ এই সময় কিন্তু বেবি ফিডিং করতে পারবে না, কারণ নিপিলে যে জায়গাটা সেটা পুরো ফুল হয়ে যায়, বেবি ধরতেই পারবে না। তো তোমাকে এখানে কিন্তু প্রেস করে করে মিল্কটা বের করতে হবে, একটু পেন হবে কিন্তু তোমাকে এটা বের করে নিতে হবে, একটু যখনই বের করে নেবে তখন কিন্তু বেবি আবার ভালোভাবে ফিডিং করতে পারবে। বেবি ফিডিং করে নিলেই কিন্তু দেখবে অনেকটা হালকা হয়ে যাবে, ব্যথাটাও দেখবে কমে যাবে। এই সমস্যাটা কিন্তু আমি প্রায় ফেস করেছি, তো সেই এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের এটা বললাম, যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু এই যে টিপসগুলো দিলাম এগুলো তোমরা ফলো করে চলবে। এগুলো করে যদি দেখছো যে তুমি আরাম পাচ্ছ না, তোমার ব্যথা কমছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নাও, কারণ এটা একটা কিন্তু বড় ইস্যু তৈরি হতে পারে, সেখান থেকে কিন্তু সার্জারিও করতে হতে পারে, তাই জন্য কিন্তু আগে থেকে ট্রিটমেন্টটা শুরু করে দাও। আরেকটা সমস্যা এই সময় হয় ব্রেস্ট মিল্ক লিকেজ, ব্রেস্ট ফিডিং মায়েরা কিন্তু এই প্রবলেমটা প্রায়ই ফেস করে। এটার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মিল্ক তো আমাদের ব্রেস্টে জমা হয়, তো সেই মিল্কটা অনেক সময় ব্রেস্ট ধরে রাখতে পারে না, তখনই কিন্তু লিকেজ হয়ে যায়। তো অনেক সময় এরকম হয় যে বেবি অনেক সময় হয়ে গেছে বেবিকে ফিডিং করানো হয়নি, তো তখন কিন্তু এই লিকেজের সমস্যা হয়।
তো এক্ষেত্রে তোমরা কি করবে, যখন হয়তো হঠাৎ করে লিকেজ শুরু হয়ে গেছে তাৎক্ষণিক ওটা বন্ধ করা যায়, তার উপায়টা হচ্ছে হাতের যে তিনটে আঙুল, এই তিনটে আঙুল দিয়ে নিপল এরিয়াটাকে সার্কুলার মোশনে একটু প্রেস করে যদি মাসাজ করা হয়, দেখবে কিছুক্ষণের মধ্যে যে ব্রেসমেন্ট লিকেজ হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে। তবে কিন্তু এটা করার পরে আবার কিছুক্ষণ পরে আবারও হতে পারে, তো তারপরে কিন্তু অবশ্যই বেবিকে ফিডিং করে দেবে। এটা হচ্ছে তাৎক্ষণিক, মানে সাথে সাথে বন্ধ করে দেবে লিকেজটা, কিন্তু তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার বেবিকে ফিডিং না করালে কিন্তু আবার লিকেজ শুরু হয়ে যেতে পারে। 2 নম্বর উপায় হচ্ছে, এখন অনেক প্যাড পাওয়া যায়, ব্রেস্ট প্যাড, যেটা তুমি ব্রায়ের মধ্যে ইউজ করতে পারবে। আর 2 রকমের মার্কেটে অ্যাভেলেবেল আছে প্যাড, একটা হচ্ছে ইউজ করে আবার ধুয়ে সেটা ইউজ করা যাবে, আর একটা হচ্ছে ইউজ করার পরে ফেলে দিতে হবে। তো তোমরা যে কোনো একটা প্যাড ইউজ করতে পারবে। আর বিশেষ করে কোথাও ঘুরতে গেলে খুব একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যায় যদি ব্রেস্ট মিল্ক লিকেজ করে, তো প্যাড ইউজ করাটা সব থেকে ভালো হয়। এটা একটা নর্মাল প্রক্রিয়া, তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই, এটা একটা সময়ের পরে বন্ধ হয়ে যায়। বিশেষ করে 6 মাস থেকে 1 বছরের মধ্যে এটা পুরোপুরি স্টপ হয়ে যায়। এই সময় মায়েদের আরেকটা সমস্যা, সেটা হচ্ছে ব্রেস্ট স্যাগি হয়ে যায়, অর্থাৎ ঝুলে যায় ব্রেস্ট। যেহেতু এই সময় দুধে পরিপূর্ণ থাকে, তার ফলে কি হয়, ব্রেস্ট খুব ভারী হয়, আর ভারী হওয়ার পরে যদি কোনো কিছু সাপোর্ট না পায় সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট স্যাগি হয়ে যায়। তো সেই কারণে উচিত এই সময় ব্রেস্টকে একটা সাপোর্ট দেওয়া, তার জন্য ব্রা পরতে হবে। কি ধরনের ব্রা এই সময় পরা উচিত, ব্রায়ের সঠিক মেজারমেন্ট কিভাবে করবে, এই বিষয়ের উপরে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো, ওখান থেকে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই সময় ব্রা পরো, ব্রা পরলে কিন্তু ব্রেস্ট স্যাগি হয়ে যাওয়ার সমস্যাটা হবে। ব্রেস্টফিডিং কালীন মায়েদের এতগুলো সমস্যা ফেস করতে হয়, তাও কিন্তু এটা একটা সুন্দর মুহূর্ত, তাই এই সুন্দর মুহূর্তটাকে কিন্তু এনজয় করা উচিত। আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলের সদস্য হতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো, আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না। বেল আইকন প্রেস করলে কিন্তু নতুন যে ভিডিওগুলো আসবে তার আপডেট তোমরা পেতে থাকবে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। খুব ভালো থেকো, সুস্থ থেকো।